আসসালামু আলাইকুম, ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। তো অনেকে ভর্তি হতে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জিজ্ঞেস করে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে ভবিষ্যতে কী করবে, তাদের ফিউচারটা কেমন, উচ্চশিক্ষা গ্রহণ করা যাবে কি না, বা কর্মক্ষেত্র কোথায়, এবং তার মানটা কেমন পড়বে এবং বেতন কেমন পাবে। আজকে আমার এই টিউটোরিয়ালে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। তো আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ তাহলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার আজকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সে প্রশ্নগুলো হলো, এক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কী, দুই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মান কেমন পড়বে, তিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্র কী কী, চার, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দায়িত্ব কেমন হওয়া উচিত, পাঁচ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেমন বেতন পাবে, ছয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং উচ্চশিক্ষার সুযোগ। এই ছয়টা প্রশ্ন নিয়ে আজকে আমার টিউটোরিয়াল আলোচনা করব। আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো শুরু করার আগে আরেকটা কথা বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবারে এবং লাইক কমেন্টে আমরা আপনাদের জন্য আরও নিত্য নতুন অনেক টিউটোরিয়াল তৈরি করেই নিয়ে আসতে পারি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে জানবো আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কী, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাপড়, বিছানা, চাদর, পর্দা, কার্পেটিং, গৃহসজ্জা সামগ্রী বা তৈলা, এইসবই হলো যে আমাদের টেক্সটাইল। এই সমস্ত জিনিসের প্রথম থেকে শেষ ধাপে পুরো প্রক্রিয়াটি হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তাহলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত তন্তু, কাপড় এবং সুতা তৈরি প্রক্রিয়া, সরঞ্জাম এবং পদ্ধতিগুলো ডিজাইন এবং বিকাশ করে। অর্থাৎ আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পুরো ডিফিনেশনটা যদি এভাবে যদি বলি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হলো প্রকৌশলের সেই শাখা যেখানে তন্তু, টেক্সটাইল এবং বিভিন্ন পোশাক প্রক্রিয়া, এই সম্পর্কিত পণ্য এবং যন্ত্রপাতি, ডিজাইন এবং নিয়ন্ত্রণের বিষয় নিয়ে কাজ করা হয়। এতে আরও অন্তর্ভুক্ত রয়েছে গবেষণা, উন্নয়ন, উৎপাদন বা মার্চেন্ডাইজিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নীতিগুলোর সাথে টেক্সটাইলের সরঞ্জাম বা প্রক্রিয়া জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে সমস্ত ধরনের টেক্সটাইল ফাইবার থেকে টেক্সটাইলের ফ্যাব্রিক বা সুতার প্রসেসিংয়ের উৎপন্ন করা হয়। জানবো ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে কী কী পড়ানো হয় এবং ডিপ্লোমা কোথায় আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব। তো তার আগে বলে, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে কোথায় পড়বে, অর্থাৎ বর্তমানে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত অনেকগুলো সরকারি এবং বেসরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে, তো তার মধ্যে আমাদের একটা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে যা বাংলাদেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো আপনি চাইলে আমাদের এখানে চার বছর মেয়াদি 28 সেমিস্টারে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন। এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কী কী পড়ানো হয়? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটি শাখা যা পোশাক বা রং বা ফ্যাব্রিক শিল্প নিয়ে কাজগুলো করে। এটি এমন একটি বিজ্ঞান যা বস্ত্র উৎপাদন প্রক্রিয়া জড়িত সমস্ত ক্রিয়ালাপ এবং পদ্ধতিগুলোর সাথে সম্পর্কযুক্ত। তা আপনি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই কোর্সে কী কী শিখতে পারবেন আরও, বা কী কী বুঝতে পারবেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে? এই কোর্সে টেক্সটাইল ফাইবার, সুতা গঠন, ফ্যাব্রিক নকশা ও কাঠামো, টেক্সটাইলের ল্যাব প্রক্রিয়াকরণ, টেক্সটাইলের টেস্টিং এবং যন্ত্রপাতি, টেক্সটাইলের রাসায়নিক প্রক্রিয়াকরণ, টেক্সটাইলের কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাপড়ের ডিজাইন এবং কাঠামো, টেক্সটাইলের তথ্য ও প্রযুক্তি প্রভৃতি বিষয় সম্পর্ক শিক্ষার্থীদের জ্ঞান ধারণ করা হয়। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তির যোগ্যতা, অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা যদি পাশ করেন, সর্বনিম্ন অর্থাৎ জিপিএ 2.0 হলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে যদি যে কোনো বিভাগ থেকে আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকে আপনি জিপিএ যদি 2 পান তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। আমরা 2 নম্বর পয়েন্ট জানবো, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মান, অর্থাৎ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটির মান এইচএসসি সার্টিফিকেটের তুলনায় বেশি, তবে এর মান স্নাতক এবং বিএসসি ডিগ্রি তুলনায় কম। এটি হলো বিসি অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রবেশ পক্ষের একটি স্তর। তিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্র, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে তাদের কাজের সুযোগ রয়েছে। যেমন বিভিন্ন সরকারি বেসরকারি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস কোম্পানি, দেশি বিদেশি বাইং হাউস, শিল্প ঋণ প্রদানকারী সংস্থা, ট্রেনিং হাউস, বিভিন্ন স্পেনিং, নেটিং, উইভিং এবং ডাইনিং মিলে তাদের কাজ করার সুযোগ রয়েছে। চার,
একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দায়িত্ব কেমন হওয়া উচিত? অর্থাৎ চাকরি ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানসম্মত কাপড় তৈরির পাশাপাশি বাজারে বিদ্যমান টেক্সটাইল ফাইবার মান উন্নয়নের জন্যও উদ্বোধনীয় ক্ষমতাকে কাজে লাগানো। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং বিপণন এবং ক্রয় উৎপাদন কর্মীদের জন্য প্রযুক্তিগত পরামর্শ প্রস্তাব দিয়ে থাকেন। এর বাইরে রয়েছে ক্লায়েন্টদের প্রদত্ত স্পেসিফিকেশন অনুযায়ী পণ্য উৎপাদন নিশ্চিত করা। সাম্প্রতিক ট্রেন্ড মানুষের প্রয়োজনের ব্যাপারে অবগত থাকতে হয়। টেক্সটাইল উৎপাদন বা প্রক্রিয়াকরণ সুপারভাইজন করা। সরবরাহকারীদের থেকে প্রাপ্ত নমুনা বিকাশ করে নকশা সংশোধন মূল্যায়ন শনাক্ত করে কাপড় নির্বাচন করা। তারা বিভিন্ন মানবসৃষ্ট এবং প্রাকৃতিক টেক্সটাইলের ম্যাটেরিয়াল যেমন চামড়া পশম প্লাস্টিক এবং ধাতু নিয়ে বিভিন্ন উদ্দেশ্যে যেমন আসবাবপত্র বা পোশাক ইত্যাদির জন্য কাজ করে থাকে। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হলো তারা নিশ্চিত করে যে চূড়ান্ত পণ্যটির রং বা স্থায়িত্বের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত স্পেসিফিকেশনগুলো অনুযায়ী হয়েছে কিনা। পোশাক ও কাপড় তৈরি জড়িত সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করা। এর ভিতরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের আরও পদে নিযুক্ত হতে পারেন, যেমন মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, প্রসেস ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার, তারপর অপারেশন ট্রেনিং, কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার, প্রসেস ইম্প্রুভমেন্ট ইঞ্জিনিয়ার এবং কারিগরি বিক্রয়কর্মী। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কেমন বেতন হওয়া উচিত এবং কেমন আয় করবে? অর্থাৎ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স আসে এবং ট্রেনিং মার্চেন্ডাইজার হিসেবে এন্ট্রি লেভেল থেকে শুরু করলে অর্থাৎ শুরু থেকে সে 15-20,000 টাকা বেতন পাবে এবং তার যদি 3-4 বছর অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে তার বেতন পড়বে 50-60,000 টাকা। এবং এক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি আপনার দক্ষতা যদি যাচাই করার পর বা নিয়োগদাতা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে 8-10 বছর চাকরির অভিজ্ঞতা যখন হয়ে যাবে তখন তার বেতন পড়বে 1.5-2 লক্ষ টাকা। এর পাশাপাশি দেশ বিদেশেও এবং উভয় মিলে কাজ করার ক্ষমতা রাখে। ৬ নম্বর হলো উচ্চশিক্ষার সুযোগ। অর্থাৎ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং উচ্চশিক্ষার সুযোগটা কেমন? এখানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্নাতক অর্থাৎ বিএসসি বা স্নাতক শিক্ষা লাভ করা যায়। এর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল উল্লেখযোগ্য। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।